হ্যাঁ কে? হ্যাঁ বলুন। হ্যাঁ হয়ে যাবে। আবে তাড়াতাড়ি কর, শোন জন হ্যায় তো জহাঁ হ্যায়, বুঝলি? স্যার কুন্দনকে কে মেরে থাকবে? জানি না রবি, কেসটা খুবই জটিল হয়ে গেছে। মন্ত্রী মশাই ওখানে ওই ঝুপড়িতে পুনর্নির্মাণ করতে যাচ্ছিলেন, ওখানে ওকে মেরে ফেলা হলো, আর তারপর কুন্দনকে হত্যা করে দেওয়া হলো যে তার বিরোধিতা করছিল। দুজন বিরোধীকে মেরে ফেলা হলো, জায়গাটা পরিষ্কার হয়ে গেল বিক্রান্তবাবুর জন্য। সম্ভাবনা রয়েছে যে বিক্রান্ত কাউকে টাকা খাইয়ে দুজনকে মেরে ফেলেছে, কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না এটা। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, পাণ্ডেবাবু অপোজিট পার্টি লিডারের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে। আগে স্যার আমি নিজে ওনাকে এক্ষুনি যেতে দেখলাম। রোশন দেখো কথাটা মেনে নাও, তা নাহলে আমরা সবাই বিপদে পড়ব। দিদি এই ব্যাপারটার জন্য আমি আগেই না করেছি, আমি এরকম করতে পারবো না। রোশন এটা ফ্যামিলির ব্যাপার, অ্যান্ড উই আর ইন দ্য সেম বোর্ড। আর এমনিতেও এই সব কিছুর জন্য দায়ী শুভাঙ্গী, ওই বাবাকে মেরেছে আর তুমি ওকে ফেভার করছো। ওকে ভুলে যাও আর বনসালের মেয়েকে বিয়ে করে নাও। এই কথাটা তোমাকে বিক্রান্ত বলতে বলেছে না? দেখো আমি তোমার ভালোর জন্যই বলছি। আমি আপনাকে ভালো মতোই চিনি, আমার ভালো আপনাকে ভাবতে হবে না, আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি, আমার ভালো করতে এসেছি। রোশন এবার কি হবে? ইওর অনার, সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য শুভাঙ্গীর বিরুদ্ধে, আর এখনো অবধি ডিফেন্স পক্ষ কোনো পোক্ত প্রমাণ হাজির করতে পারেনি। সেজন্য আমি আদালতের কাছে অনুরোধ করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের সিদ্ধান্ত জানিয়ে দেয়। বরদাসবাবু, ওই আমাদের নীতিকথার সে সমস্ত পঙ্ক্তিগুলো নিশ্চয়ই মনে আছে আপনার, বলুন কোনটা? বলে দিন কেডিবাবু। যে হতে পারে 100 জন অপরাধী ছাড়া পেয়ে গেল, একজন নির্দোষ ব্যক্তিও যেন সাজা না পায়, আর আমি থাকতে এই ঘটনা কখনোই ঘটবে না। ইওর অনার, সর্বপ্রথম আমি মন্ত্রীমশায়ের সুপুত্র রোশনকে কারগোড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ওই যে ঝুপড়িটা ছিল রোশন, কুন্দনদের, তো এই ঝুপড়িটার পুনর্নির্মাণ করার যে পরিকল্পনা ছিল সেটা কি সবার আগে আপনার বাবার মাথায় এসেছিল? না, ওটা জামাইবাবুর ছিল। তো মানে মন্ত্রীমশাইয়ের সমর্থন ছিল এটাতে? প্রথমে তো ওনার ইচ্ছে ছিল, কিন্তু পরে উনি ঝুপড়ি রিডেভেলপমেন্ট প্রজেক্টটাই উনি ছেড়ে দেন। কাজটাই ছেড়ে দিলেন কেন? হ্যাঁ, আগে উনি ইলেকশন সামনে ছিল, তাই বাবা এটা ভাবলেন যে এই সময় প্রজেক্টটা হাতে নিলে ঝুপড়িবাসীর যে ভোট ব্যাংক সেটা আমাদের এগেনস্টে চলে যাবে, আর ইলেকশন ক্যাম্পেনেও এর প্রভাব পড়বে। তাই কথাটা তো ঠিকই, তো মন্ত্রীমশাই বিষয়টা থেকে মুখ ফিরিয়ে নেওয়াতে তো কাজটাই বন্ধ হয়ে গেল নিশ্চয়ই, সবার চিন্তাভাবনা পাল্টে গিয়ে থাকবে। আগে না, জামাইবাবু এই প্রজেক্টটাকে ছাড়তে চাইছিলেন না, ইনফ্যাক্ট এই নিয়ে উনি বাবার সঙ্গে কথাও বলেছিলেন যে বাবা যদি এই প্রজেক্টে ওনার সঙ্গে নাও থাকেন তাহলে এই প্রজেক্টটাকে উনি একাই হ্যান্ডেল করবেন। ইওর এই মুহূর্তে আমি আদালতের কাছে অনুরোধ করছি যে এই বিষয়টার উপর একটু মনোযোগ দেওয়া হোক, যে ওনার জামাইবাবু উনি কারোর সমর্থন পাক বা না পাক, উনি ওই ঝুপড়িটার পুনর্নির্মাণ করতে চাইছিলেন যে কোনো মূল্যে। আমি কি ঠিক কথা বলছি? আগে হ্যাঁ, আপনি কিছু জিজ্ঞেস করতে চাইবেন ভরদাসবাবু নাকি ছেড়ে দেবেন? ধীরে 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 রোশন, এটা বলো যে তোমার বাবা তোমারা শুভাঙ্গীর বিয়ের বিরুদ্ধে কেন ছিলেন? আসলে উনি শুভাঙ্গীকে পছন্দ করতেন না। আচ্ছা, তো শুভাঙ্গী ওনাকে পছন্দ করত? আগে না। ইওর অনার পয়েন্ট টু বি নোটেড, শুভাঙ্গী মন্ত্রীমশাইকে পছন্দ করতো না, পছন্দের কথা দূরে থাকে, ওনাকে ঘৃণা করতো। থ্যাংক ইউ, তুমি যেতে পারো রোশন।
আরে ভরদ্বাজ বন্ধু আমার, বারবার একই কথা বলে তুমি ঠিক কি প্রমাণ করতে চাইছ? কখনো তো কোনো নতুন কথা বলো। রনার, আমি পাণ্ডেবাবু, যিনি ওনার প্রত্যক্ষদর্শীর সাক্ষী, তাকে আরও একবার কারগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। পাণ্ডেবাবু, আপনি মন্ত্রীমশায়ের ব্যক্তিগত সহায়ক ছিলেন আগে। হ্যাঁ। তো কত বছর ধরে আপনি ওনার কাজকর্ম সামলাচ্ছিলেন? এই 10-12 বছর হবে। 10-12 বছর ধরে আপনি ওনার কাজকর্ম সামলাচ্ছিলেন, তো ওনার হত্যার পর হঠাৎই কি হলো এমন? আপনি বিপক্ষের রাজীব কুমারের সঙ্গে গিয়ে হাত মিলিয়ে নিলেন। ইয়ার রাজীব কুমার সেই ব্যক্তি যিনি বিপক্ষের নেতা, যিনিও মন্ত্রীমশাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। এখন বলুন, কেন যোগ দিয়েছিলেন আপনি ওনার সঙ্গে? বলুন। এই লোকটার জন্য সব কিছু হয়েছে। মন্ত্রী মশাইকে উনি মেরেছেন। এর মতো শয়তান লোক আমি আজ পর্যন্ত আমার জীবনে দেখিনি। মিস্টার পান্ডে, আপনি দয়া করে আস্তে কথা বলুন। নিজের রাজনৈতিক ইচ্ছা চরিতার্থ করার জন্য এই মানুষটা সব কিছুই করতে পারে জজ সাহেব। বা পাণ্ডেবাবু, তাছাড়াও আমার প্রশ্নের উত্তর কিন্তু সেটা নয়। আমি আপনাকে এটা জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনি বিরোধী দলের নেতা রাজীব কুমারের সঙ্গে গিয়ে হাত মেলালেন। এটাও এই লোকটার জন্যই হয়েছে। হ্যাঁ বিক্রান্তবাবু, আমি পাণ্ডে বলছি। হ্যাঁ পাণ্ডেবাবু বলুন। আমার স্ত্রীর ক্যান্সার 3rd stage পৌঁছেছে। ডক্টর তাড়াতাড়ি অপারেশন করতে বলেছে। হ্যাঁ, তো তাই আমার কিছু টাকার প্রয়োজন। না না, দিতে পারবো না। আপনি বোঝার চেষ্টা করুন একবার, এটা আমার স্ত্রীর বাঁচা মরার প্রশ্ন। আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব। আমি বললাম না আমি পারবো না। মাত্র 5 লাখ টাকা প্রয়োজন। পাণ্ডেবাবু, আমি আপনাকে বলে দিয়েছি আমি আপনাকে 5 টাকা দিয়েও সাহায্য করতে পারবো না। এটা আপনি ঠিক করলেন না বিক্রান্তবাবু। আমার 12 বছরের বিশ্বস্ততার এই প্রতিদান দিচ্ছেন আমায়। তো ঠিক আছে, এরপর থেকে আমি আপনার সঙ্গে আর কাজ করব না। কি মরো গিয়ে, বুঝলে? আমার স্ত্রী ক্যান্সারে মারা যাচ্ছিল, কিন্তু এই লোকটা আমাকে এইটুখানি সাহায্য করলো না। আমি অসহায় ছিলাম, আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। রাজীব বাবু আমাকে টাকা দিয়েছিল আর আমি ওনার বিয়ে হয়ে গেলাম। আমার স্ত্রীর প্রাণ বাঁচানোর জন্যই আমি এটা করেছি। তো পাণ্ডেবাবু, আপনি এটা বলুন যে আপনি তো মন্ত্রীবাবুর খুবই নিকটের একজন মানুষ ছিলেন, ওনার অনেক কিছুই জানতেন, আপনি কেন এই বেচারি এই মেয়েটি শুভাঙ্গীর বিরুদ্ধে কেন ছিলেন? তিনি কি সমস্যা ছিল ওনার? মন্ত্রীমশাই রওশনের বিয়ে বনসালবাবুর মেয়ের সঙ্গে দিতে চেয়েছিলেন, আর উনি বনসালবাবুকে এটা কথাও দিয়েছিলেন যে যদি রওশনের বিয়ে হয় তো বনসালবাবুর মেয়ের সঙ্গেই দেবেন। আর এই জন্যে বনসালবাবু মন্ত্রীমশাইকে 80 কোটি টাকা দিয়েছিলেন পরের ইলেকশনের কাজের জন্য। বনসালবাবু এটা পছন্দ করতেন না যে রোশন শুভাঙ্গীর সঙ্গে মেলামেশা করুক, কিন্তু রোশন শুভাঙ্গীকে ছাড়তে একদমই রাজি ছিল না। ব্যাস, বনসালবাবু 14 আগস্টে মন্ত্রীমশাইয়ের সঙ্গে এই ব্যাপারে ফাইনাল কথা বলার জন্য ওনার কাছে এসেছিলেন। বাবা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ বাবা, বনসালবাবু তোমাকে কিছু বলতে চান। আমি জানি উনি আমাকে কি জিজ্ঞেস করবেন, আমার উত্তরটা আপনি জানেন? নো বাবা, আমি শুভাঙ্গীকে ভালোবাসি আর বিয়ে আমি ওকেই করব, এন্ড দ্যাটস ফাইনাল। আর এই ব্যাপার নিয়ে আমি আর একটাও কথা বলতে চাই না। রোশন, শুনেছেন আপনার ছেলের ডিসিশন? এবার আমার ডিসিশনও শুনে নিন। আমি যে 80 কোটি টাকা আপনার ইলেকশন ক্যাম্পেইনের জন্য দিয়েছিলাম ওটা আজই আমার ফেরত চাই। বনসালবাবু, এ আপনি কি বলছেন? আমি ব্যবসার কথাই বলছি, আমি এই জন্য আপনাকে টাকা দিইনি। আপনি ইলেকশন জিতুন বা হারুন, আমি এই জন্য টাকা দিয়েছিলাম যে আমার মেয়ে এই বাড়ির বউ হয়ে আসবে।
আমার কালকের মধ্যে আমার টাকা ফেরত চাই। আর টাকাটা যদি ফেরত না দেই তো? টাকা ফেরত নেওয়ার অন্য উপায়ও আমার জানা আছে। দেখুন বানসাল সাহেব। বিক্রান্ত, তুমি চুপ করে থাকো, আমি আছি তো। বানসাল বাবু, আপনি আপনি আমার কথা শুনুন। আমি রোশনের সাথে কথা বলবো, বোঝাবো, রাজি করাবো। কোনো লাভ নেই, ওই মেয়েটা রোশনকে জাদু করেছে, রোশন ওকে ছাড়বে না। বানসাল বাবু, পান্ডে বাবু, আগে স্যার শুভাঙ্গীকে কালকেই তুমি ডাকো। কিন্তু মন্ত্রীমশাই, কালকে তো 15ই আগস্ট, আর আপনার সমস্ত প্রোগ্রাম আগে থেকেই ফিক্সড হয়ে আছে। হ্যাঁ, তাহলে কলেজে ডাকো, কাল কাল আমি 2 মিনিটে মিটিয়ে নেব। আর হ্যাঁ, একটা ব্ল্যাঙ্ক চেক রেডি রেখো ওর জন্য। ঠিক আছে। হ্যালো। হ্যালো শুভাঙ্গী দেবী, কালকে আপনি রাধেশ্যাম কলেজে চলে আসবেন সকাল 10টায়। মন্ত্রীমশাই আপনার সঙ্গে দেখা করতে চান, আর্জেন্ট। কাল সকালে? কাল তো 15ই আগস্ট না? ওইটাই তো, কালকে মন্ত্রীমশাই স্বাধীনতা দিবসে উনি সবাইকে মুক্তি দিতে চায়। ঠিক আছে, আমি পৌঁছে যাব। আচ্ছা, তো এই কারণে মন্ত্রীমশাই স্বাধীনতা দিবসের দিন শুভাঙ্গীকে ডেকেছিলেন ওই কলেজে দেখা করার জন্য। আগে হ্যাঁ, ইওর অনার, এই কথাটাই আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি যে শুভাঙ্গী মন্ত্রীমশাইয়ের প্রত্যেকটা কাজের ব্যাপারে জানতো, ও সব কিছু জানতো ওনার ব্যাপারে। ধন্যবাদ কেডি বাবু, আপনি পাণ্ডেবাবুর সাক্ষ্য নিয়ে আমার কাজ আরো সোজা করে দিলেন। না, এই মন্ত্রীবাবুর কার্যক্রমের ব্যাপারে তো পাণ্ডেবাবুও জানতেন, রসানও জানতো, বিক্রান্তবাবুও জানতেন, এমনকি ওনার বাড়ির সমস্ত সদস্য ওনার সবকিছুর বিষয়ে জানতো। যেটার মানে এই দাঁড়ায় ইওর অনার, যে ওনার বাড়ির সমস্ত সদস্য সন্দেহের তালিকায় রয়েছেন। ওনার বাড়ির সমস্ত সদস্যের কাছে শুভাঙ্গীর থেকে বেশি ওনাকে মারার উদ্দেশ্য ছিল। এসব ছাড়ুন কেডিবাবু, আসল কথা বলুন, এটা প্রমাণ করুন যে শুভাঙ্গী নিরপরাধ। একেবারেই করবো আমি, এটা কিন্তু কিছুটা সময় লাগবে আমার। এই কেসটার সূত্রপাত মন্ত্রীমশায়ের আশপাশের লোকজনের থেকে শুরু হয় আর সেখানে গিয়েই একেবারে শেষ হয়ে যায়। আপনি ঠিক বলছেন কেডি স্যার, মন্ত্রীমশাইকে ওনার আশেপাশের কোনো লোকই খুন করেছে। কে? তুমি জানো এই ব্যক্তিকে? হ্যাঁ, কেননা সেই ব্যক্তি আমি। অর্ডার, অর্ডার। শুভাঙ্গী, কি বলছো তুমি? কেডি স্যার, আমি মিথ্যে বলতে বলতে ক্লান্ত, আমি আমার অপরাধ স্বীকার করছি। জজ সাহেব, মন্ত্রীমশাইকে খুন আমিই করেছি। ইওর অনার, এরকমটা একেবারেই সম্ভব না। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে আমার মক্কেলকে কেউ ভুল বুঝিয়েছে, আমি ওর সঙ্গে একটু কথাবার্তা বলতে চাই। কেউ প্ররোচনা দেয়নি ইওর অনার, কেউ নয়। আসলে শুভাঙ্গী এটা বুঝতে পেরেছে যে ওর বাঁচার আর কোনো রাস্তা নেই, সেজন্যই ওর অপরাধ স্বীকার করেছে। আরে কি কথা বলছেন আপনি এটা? ইওর অনার, আমার পুরো বিশ্বাস রয়েছে যে শুভাঙ্গী কারোর চাপে পড়ে মিথ্যা কথাগুলো বলছে। না কেডি স্যার, আমি কারোর কথা শুনে এসব কথা বলছি না, আমাকে শাস্তি পেতে দিন, আমি আমার অপরাধ স্বীকার করছি। মিস শুভাঙ্গী, আপনি এই স্টেটমেন্ট কোনো ভয় বা চাপে পড়ে দিচ্ছেন না তো? হ্যাঁ জজ সাহেব, আমি কারোর চাপে পড়ে এসব কথা বলছি না, আমিই মন্ত্রীমশাইকে খুন করেছি আর আমি এটা স্বীকার করছি। এই কেসের রায় কাল সকালে জানানো হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। আরে কি ভাইরা, কি খবর? ঠিক আছে। আরে শোন না, আমি খেলবো। আরে আমি খেলবো, দাঁড়া না। হ্যাঁ হ্যাঁ, দে দে, দাঁড়া না। কোনটাকে মারি বলতো? এটাকে, এটাকে। চল এই নে, এবার দেখ। আবে তোরা সবাই তো সলিড আছিস, ভালোই আছিস দেখছি। আগে দোকানে ক্যারাম ট্যারাম কিছু ছিল না, তো পেলি করতে গে আনলো কে? আয়াস এনেছে। আয়াস? আয়াস কে? ওই ওই যে বাইরে ওখানে দাঁড়িয়ে আছে, ওই ওইদিকে।
হ্যাঁ ওই ওই আয়াস, আয়াস তো আমাদের ফিল্মও দেখিয়েছে। আরে কি বলছিস? হ্যাঁ সলিড। হ্যাঁ আমি কি ওর সাথে বন্ধুত্ব করে আসি চাই? আরে শোন না, আমাদের এই ঝুপড়িতে কোনো মার্ডার ওয়ার্ডার হয়েছে নাকি? হ্যাঁ ওই তো বাইরে বাইরে। আমাদের ঝুপড়ি ছিল না ছেলেটা? না আয়াস আয়াস জানে, আয়াস জানে। আচ্ছা আচ্ছা, তো ওই জানে সব? না তো আয়াস জানে। আমি যাই, আমি কি কথা বলি? আরে তোমরা খেলো না, খেলো না। আরে ভাই খেল না রে, খেল। আবে কি রে, কি করছিস এখানে তুই? মাস একলা দাঁড়িয়ে এনজয় করছিস? উরি বাবা, নতুন টি শার্ট, নতুন জিন্স, নতুন জুতো, কি রে সব সলিড চলছে তোর? আরে পুলিশ না সবকিছু জানে, তুই জানিস এসব? পুলিশ সবকিছু জানে। আরে আমি তো পুলিশের খোঁচর। পুলিশ আমাকে বললো আর হয়ে গেলাম পুলিশের খোঁচর। আসলে কি হয়েছে কি, আমি সকলে খবর রাখি। তুই হতে যাস খোঁচর? না না আমি হব না। আরে বল না বল না, আমি বানাবো, আমার কাছে সব সলিড জোগাড় আছে, বল। না আমি হতে চাই না। ঠিক আছে হতে না চাইলে ঠিক আছে, যখন মন চাইবে তখন বলে দিস, ঠিক আছে? নিজে খেয়াল রাখ, আমি চলি, মাস্ট এনজয় কর। আসুন পাঠকবাবু, বসুন। আরে ভাই জল টল আনো, পাঠকবাবুর গলাটা শুকিয়ে গেছে হয়তো, প্রথমবার কি ছাড়লো তো? ভৈরাথোর, ইয়ার কি ছাড়ো, তোমাকে কিছু জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করতে? অদ্ভুত ব্যাপার পাঠকবাবু, আপনি তো সবসময় কথা বলতে ভালোবাসেন। প্লিজ রাথোর, এবার একটু সিরিয়াস হও ভাই। এটা বল যে কাল সন্ধ্যা পর্যন্ত আমার মক্কেল তো ঠিক ছিল, কিন্তু সকালে আদালতে ওর বয়ান বদলে দিয়েছে। রাতে কি এমন হলো? কেউ দেখা করতে এসেছিল ওর সঙ্গে? কেউ কিছু বলেছে? তিওয়ারিবাবু। হ্যাঁ স্যার। কাল রাতে ডিউটিতে কে ছিল? আমি ছিলাম। কাল রাতে রোশন এসেছিল শুভাঙ্গের সাথে দেখা করতে। রোশন? আমি একবার কথা বলতে চাইবো শুভাঙ্গের সঙ্গে। আমি জানি তুমি আমাকে মিথ্যা কথা বলছো, কি লুকোচ্ছো তুমি বলো, সত্যিটা আসলে কি? সত্যি সেটাই কেডি স্যার, যেটা আপনি কোর্টে শুনেছেন। আমিই মন্ত্রীমশাইকে খুন করেছি, এ ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না, প্লিজ। হ্যাঁ শর্মন বল। কি পুরো বিশ্বাস রয়েছে তোর? অ্যাড্রেসটা কি? ঠিক আছে, থ্যাংকস। আমি জানি তুমি মিথ্যা কথা বলছো শুভাঙ্গী। রাথোর আসুন পাঠক বাবু, কিছু জিজ্ঞেস করতে ভুলে গেছিলেন নাকি? এবার জিজ্ঞেস করতে না, বলতে এসেছি। এই তো কথা, তাই তো আমি ভাবি পাঠক বাবু তো এমন মানুষ যিনি লোকজনকে কথা বলতে ভালোবাসেন, তিনি কেন জিজ্ঞেস করছেন বলুন? হত্যাকারী কে সেটা আমি জানতে পেরে গিয়েছি। মন্ত্রী মশাইয়ের হত্যাকারী তো ভিতরে বসে আছে, নতুন কিছু বলুন আমায়। আচ্ছা তো তাহলে কুন্দনকে হত্যা কে করেছে? কি হলো, কথা বন্ধ হয়ে গেল? একটা কাজ করো, এই জায়গায় একবার যাও, তুমি একজনকে পাবে, সেই হলো হত্যাকারী। মন্ত্রীমশাই আর কুন্দন দুজনকেই এ মেরেছে। আপনি বললেই কি আমি ধরে নেব? কেমন রাথোর, এটা গভীর সমস্যা একটা। দেখুন আমি আমার কাজটাও সিরিয়াসলি করি। তো করো। না এখনো এখনো হয়নি। আবে ধীর গতির সংবাদ, আর কত টাইম নিবি তুই? হ্যাঁ আমি আমি চেষ্টা করছি, তাড়াতাড়ি কোনো একটা পথ বেরিয়ে যাবে। আরে আমার কোনো সমাধান নয়, মাল চাই, মাল, বুঝলি? আমি তোকে দুদিনের সময় দিচ্ছি, মনে রাখিস। ওকে ওকে। রোশন শোনো,
ইউর অনার, এই কেসটা পুরোপুরি শেষ হয়ে গেছে। এই মহিলা নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। আমার মতে কেডি বাবু এই আদালতের শুধুমাত্র সময় নষ্ট করছেন। এই কেসটা যতটা সরল বলে মনে হচ্ছে ততটা নয়। সম্প্রতি ইন্সপেক্টর রাথোর এমন একজন ব্যক্তিকে গ্রেফতার করেছেন যার বক্তব্যে এটা প্রমাণিত হয়ে যাবে এই আদালতে যে আমার মক্কেল অপরাধী নয়, সে নির্দোষ। কিন্তু মিস্টার পাঠক, মিস শুভাঙ্গী তার অপরাধ স্বীকার করে নিয়েছেন। ইয়োনার, আমিও জানতে এটা আগ্রহী যে এরকমটা ইনি কেন করলেন। সবার আগে আমি ইন্সপেক্টর রাথোরকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। স্যার, পুলিশ কাল রাতে একজন সাসপেক্টকে গ্রেপ্তার করেছে যার কাছ থেকে আমরা সেই রাইফেলটা পেয়েছি যেটা দিয়ে মন্ত্রীমশের উপর গুলি চালানো হয়েছিল, আর পরে কুন্দনের মার্ডারও সেই রাইফেল দিয়েই করা হয়েছিল। ফরেন্সিক রিপোর্ট আমরা কোর্টে সাবমিট করে দিয়েছি। স্যার, সাসপেক্টের নাম জয়ন্ত আর সে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। ইয়োনার, আমি জয়ন্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে কারগোড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আসুন 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 জয়ন্তবাবু, আদালতকে বলুন যে আপনি ঠিক কি কাজ করেন। হ্যাঁ, এস্টেট এজেন্ট। এস্টেট? না 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 না, এই কাজটার কথা আমি বলছি না, যেটা আপনি করতেন, যেটা আপনার কাজ। আমি সার্কাসে স্টান্ট করতাম। সার্কাসে স্টান্টস করে থাকেন ইনি ইয়োর অনার। আর কিছু বলতে চাইবেন আপনি মহামান্য বিচারককে কুন্দনের বিষয়ে? জজ সাহেব, কুন্দনকে আমিই মেরেছিলাম। এটাও বলে দিন যে কেন মেরেছেন। কারণ কুন্দন আমাদের সমস্ত ঝুবড়িবাসীর সঙ্গে প্রতারণা করেছিল। আমরা সব ঝুবড়িবাসী কুন্দনকে নেতা বলে মেনে নিয়েছিলাম। খুব গর্ব হতো ওর জন্য, কারণ ও ঝুবড়ির জন্য লড়াই করছিল। আমাদের ঝুবড়িকে রিড ওয়েলফেয়ারে যাওয়ার থেকে বাঁচানোর চেষ্টা করত, আর আর ও মন্ত্রীর বিরুদ্ধে লড়াইও করছিল। কিন্তু মন্ত্রীমশাই মারা যাওয়ার পর টাকার লোভে পড়ে ও বিক্রান্তের সঙ্গে হাত মিলিয়ে নেয়। টাকা নিয়ে ঝুবড়িবাসীদের উস্কাতে থাকে, রিডেভেলপমেন্টের ফেভারে চলে যেতে থাকে। ওই একটা বিশ্বাসঘাতকের জন্য পুরো ঝুবড়ির একতা ভেঙে যাচ্ছিল। আমি ওই বিশ্বাসঘাতককে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিই, আর বিশ্বাসঘাতকের শাস্তি হলো মৃত্যু। আমি শপথ নিয়েছিলাম যে যদি কেউ আমাদের ঝুপড়ির দিকে কুনজরে তাকায় তাকে শেষ করে দেব। আচ্ছা, তো এই কারণেই হয়তো আপনি মন্ত্রীমশাইকেও হত্যা করেছেন, কারণ তার নজরও তো আপনাদের ওই ঝুপড়ির ওপর ছিল, তিনিও সেটা আর পুনর্নির্মাণ করতে চাইছিলেন। আমি মন্ত্রীমশাইকে মারিনি। অর্ডার অর্ডার, এক মিনিট এক মিনিট এক মিনিট। ওই রাইফেলটা আপনার, যেটা দিয়ে আপনি কুন্দনকে গুলি করেছিলেন, সেই রাইফেল দিয়েই মন্ত্রীমশাইকে গুলি করা হয়েছে, তবু আপনি বলছেন? আমি শুধু মন্ত্রীমশাইকে ভয় দেখানোর চেষ্টা করেছিলাম। আমি গুলি শুধু ভয় দেখানোর জন্য চালিয়েছিলাম। তো ভেবেছিলাম যে ফোন করে ওনাকে ভয় দেখাবো যেন ঝুপড়ি থেকে দূরে থাকেন। সেই জন্য আমি গুলি এমন করে চালাই যে শুধু গুলি ওনার কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায়, আর দ্বিতীয় গুলিটা আমি ওনার শরীরের থেকে এক ফুট দূরে চালাই। মিথ্যা কথা বলছেন আপনি। সত্যিটা হলো এই যে আপনি একটা প্ল্যান করেছিলেন যে সর্বপ্রথম আপনি মন্ত্রীমশাইয়ের উপর গুলি চালাবেন, আর দূরত্বের কারণে যদিও আপনার নিশানা ভুল হয়ে যায়, তো ইনহেলারের মধ্যে ভরে রাখা
আপনার ওই ওষুধ সেটা ব্যর্থ হবে না। কেডি বাবু, আপনি কি আপনার পেনটা একবার দেবেন? কেন, কি করতে চাইবেন আপনি আমার ওই পেন দিয়ে? ওই দুটো দরজার মাঝে যে গ্যাপ, ওটাকে দেখতে পাচ্ছেন? কোন গ্যাপটার কথা বলছেন? অর্ডার অর্ডার! 10 মিটার দূরত্বের যে গ্যাপ আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন না, সেটা আপনার পেন দিয়ে লক্ষ্যভেদ করলাম। আর তখন তো আমার কাছে রাইফেল ছিল, আর এমনিতেও একটা খুনের শাস্তি যা দুটো খুনের শাস্তিও তাই। যখন আমি কুন্দনের খুনটাকে স্বীকার করছি, তাহলে শয়তান মন্ত্রীর খুনটাকে মানব না কেন? আমি ওনাকে মারিনি, আমি শিকার বন্দুক দিয়ে করি, বিষ দিয়ে নয়। সুন্দর সুন্দর। তাহলে জয়ন্ত, তোমার কথা অনুযায়ী তুমি 15ই আগস্ট না তো কলেজে গেছিলে, না তুমি ইনহেলার পাল্টেছ। না, যদি মন্ত্রীমশাইকে আমি মারতেই চাইতাম, তাহলে যে গুলিটা আমি ওনার কাঁধে চালিয়েছি সেটা সোজা ওর মাথায় চালাতাম। সেটাই তুমি বলার চেষ্টা করছি ইওর অনার। এ গুলি চালিয়েছিল, মন্ত্রীমশাই নিচে পড়লেন, ওখানে গণ্ডগোল শুরু হয়। শুভাঙ্গী এসব দেখল আর ও বুঝলো যে এটা ভালো সুযোগ। এই সুযোগে সদ্ব্যবহার করলে কেমন হয়? ও ওখানে গেল আর ও ইনহেলার দিয়ে মন্ত্রীমশাইকে মেরে ফেললো। এক মিনিট, রোদাসবাবু, কি থিওরি ছিল আপনার? যে সর্বপ্রথম শুভাঙ্গী মন্ত্রীবাবুর ওপর রাইফেল দিয়ে গুলি চালায়, যখন ব্যর্থ হয়, সে নিশানা ব্যর্থ হয়, তখন ইনহেলারের সাহায্যে ওনাকে ওই কীটনাশক ওষুধ দেয়। এখন আপনার এই রাইফেলের থিওরিটা তো আমি মিথ্যা প্রমাণ করলাম, ইনহেলারের থিওরিটাও ভুল প্রমাণ করে দেবো। জরনার সব থেকে বড় কথা হলো যে ওনার মক্কেল শুভাঙ্গী নিজে অপরাধ স্বীকার করেছে। এই ব্যাপারে কি কথা বলছে ও? মিথ্যা কথা বলছে। আমি কোনো মিথ্যে বলিনি স্যার, আমি আমার অপরাধ স্বীকার করে নিয়েছি। মন্ত্রী মশাইকে খুন আমিই করেছি, হ্যাঁ গুলি করে নয়, ইনহেলার বদলে। ইওর অনার, সমস্ত ব্যাপার পরিষ্কার হয়ে গেছে, সমস্ত সাক্ষ্য পাওয়া গেছে, সমস্ত জট খুলে গেছে, অপরাধী আপনার সামনে রয়েছে, সিদ্ধান্ত জানান ইওর অনার, শেষ করুন এটাকে। মিস্টার কেডি পাঠক, আপনার কিছু বলার আছে? ইওর অনার, আমি এটা বলতে চাই যে মিথ্যা কথা বলছো। আমি জানি না কারো চাপে পড়ে মিথ্যা কথা বলছে কিনা ইওর অনার। এই কেসের রায় কাল সকালে জানানো হবে। কিন্তু ইওর অনার, দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। আপনার পথের কাঁটা তো চলে গেল, আর আপনার রাস্তার কাঁটাও, আর যে কাঁটা বেঁচে রয়েছে সেটাও বেরিয়ে যাবে। মানে অল সেট? যা বলেছেন, অল সেট। পাকা পলিটিশিয়ান আপনি, আর আপনিও পাক্কা বিজনেসম্যান। আমি বুঝতে পারছি না যে তোমার বোন এই দোষারোপটা নিজের কাঁধে কেন নিল। স্যার, সব শেষ হয়ে গেল। যদি দিদি জেলে চলে যায় তো আমি আবার অনাথ হয়ে যাব। না, কোথাও এরকমটা নয় তো যে বাস্তবে তোমার দিদি হত্যাটা করেছে। ক্যা বাত ক্যা বাত, কেডিবাস কেডিবাস, কি ভালো ফিল্ম ছিল। মানে আমি তো আচ্ছানা ছিল না, তাও ফিল্ম হিট, হেভি মজা। আরে কি বলে ওই শহীদ ভগৎ সিং, কেডিবাস কোথায় গেল এসব লোক, কোথায় গেল? মানে যারা দেশের জন্য প্রাণ দিতেও পারে আবার প্রাণ নিয়েও নিতে পারে। আরে কেডিবাস, আমি তো সরি। স্বাধীনতা সংগ্রামী, একটা কাজ কর সামন আমার। কি ব্যাপার কেডিবাবু, একটু চিন্তিত নাকি? আরে হয় কেডিবাবু, হয়। আরে আমাদের কাজে তো হারজিত লেগেই থাকে, এইটাই তো সৌন্দর্য এই কাজের। কেন দুঃখ পাচ্ছেন? তারা আছে নাকি? হ্যাঁ, তারা আছে আমার। জজ সাহেব এক্ষুনি আসছেন, সব এক্ষুনি শেষ হয়ে যাবে। জজ সাহেব আদালতে আসছেন।
ডিফেন্সের কি নিজেকে বাঁচাতে কিছু বলবার আছে? ডিফেন্সকে তার নিজের বক্তব্য বলার জন্য কিছু সময় চাই। এখন আবার কি জন্য সময় দরকার কেডি বাবু? ইওর অনার, অপরাধী নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে, এখন শুধু শাস্তি শোনাতে হবে। আপনার আর কত সময় দরকার আর কেন? ইওর অনার, আমি চাইবো যে আপনি সিদ্ধান্ত শোনান, তার আগে আমি কেডি বস। তার আগে আমি এই কেসের সঙ্গে যুক্ত একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে পেশ করতে চাইব। আবার এই বয়স্করা মাঝখানে কোথা দিয়ে এলো কেডি বাবু? ইওনার, ইনি শ্রী ধরমবীর বাবু, এই দেশের খুব বড় একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমি ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। আরে কিন্তু এই ধরমবীর মহাশয়ের এই কেসের সাথে কি সম্পর্ক ইওর অনার? আমার মনে হয় আপনি আমার ঘরের কাজটা, নিজের হোমওয়ার্কটা করেননি। যদি করতেন তাহলে আপনি জানতেন যে ইনি স্বর্গীয় মন্ত্রী মশাইয়ের বাবা। অর্ডার, অর্ডার। ধরমবীর বাবু, আপনার কাছে আমি কৃতজ্ঞ যে আপনি আদালতে এসেছেন। আপনাকে আজ একটা নির্দোষ মেয়ের প্রাণ বাঁচাতে হবে। ধরমবীর বাবু, আপনি আদালতকে কিছু বলতে চাইছিলেন, বলুন আপনি কি বলতে চান। হ্যাঁ জজ সাহেব, এই মেয়েটা মিথ্যা বলছে, ও কাউকে হত্যা করেনি। হৃদয়নাথকে হত্যা আমি করেছি। অর্ডার, অর্ডার। আগে হ্যাঁ, আমি নিজের ছেলেকে হত্যা করেছি। ধরমবীর বাবু, একজন বাবা হয়ে তার ছেলেকে শাস্তি দেওয়া, এত বড় শাস্তি দেওয়া, তাকে হত্যা করা খুবই বেদনাদায়ক বিষয় একটা। এত বড় পদক্ষেপ, এত কঠিন পদক্ষেপ আপনি কেন করলেন? কেডি সাহেব, আমার ছেলে দুর্নীতি আর স্ক্যামে জড়িয়ে পড়েছিল। আমি ওকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার কথা শুনতেই চাইল না। গরিব মানুষের বাড়ি ভাঙতে থাকে, নিজের লাভের জন্য রোজই কোনো না কোনো দুর্নীতি করতে থাকে। তারপর তো আমি ওই বাড়ি ছেড়ে দিলাম, ঘেন্না হতো আমার ওকে দেখলেই। কিন্তু প্রতি বছর 14ই অগস্ট আমি ওই বাড়িতে অবশ্যই যেতাম, কারণ ওই দিন আমার নাতি রওশানের জন্মদিন। এইবারেও 14ই অগস্টে ওই বাড়িতে আমি গিয়েছিলাম। বলুন, আপনি একলা কি কথা বলতে চান আমাকে? দেখো হৃদয়নাথ, ঈশ্বরের দেওয়া অনেক কিছু আছে তোর কাছে, এখন এই দুর্নীতি করাটা ছাড়। এই লেকচার শোনাবার জন্য ডেকেছেন আমাকে এখানে? গরিবে দীর্ঘশ্বাস আর কুরস না হৃদয়নাথ, ওই ঝুপড়িটাকে ভুলে যা তুই। না, ওই ঝুপড়িকে আমি ভুলতে পারবো না। জানেন আপনি, জানেন আপনি, ওই প্রজেক্টে আমার 200 কোটি টাকা লাভ হতে চলেছে। আর যদি আমি নাও তৈরি করি, ইলেকশন জেতার পরেই আমি তৈরি করব। শুধু আরে কমসে কম নিজের ছেলের কথাটা তো একবার ভাব। যে মেয়েটিকে ও বিয়ে করতে চায়, করতে দে না ওকে। খুব ভালো মেয়ে ও। দেখো হৃদয়নাথ, টাকা আর পাওয়ারের নেশাতে নিজের দেশ আর নিজের পরিবারকে কখনো ভুলিস না। এই দেশ আমারও, এই দেশটা আমারও, সেই জন্য আমি লুটে পুটে খাচ্ছি এটাকে। আর সেই কারণে আমি কোথা থেকে কোথায় পৌঁছে গেছি আমি। আর আপনি, আপনি চলে যাবেন বৃদ্ধাশ্রমে। Thank you.
এই দেখুন, ওই পোকা মারবার যে ওষুধ, তার রিয়াকশন আমার হাতে রয়েছে। এটা তারই দাগ। ইংরেজদের সাথে আমরা লড়াই করে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমরা এত সহজে পাইনি যা এই নতুন প্রজন্মের মানুষরা ভাবে। লাঠির আঘাত সহ্য করেছি আমরা, গুলি খেয়েছি, রক্ত বইয়েছি আমরা এই স্বাধীনতার জন্য। ভেবেছিলাম যে স্বাধীনতার পর আমাদের এই ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ আর শান্তির দেশ হবে। কি কি পেলাম আমরা? কি পেলাম? কি পেলাম ইয়োর অনার এই দুর্নীতি? আমরা ভাবতাম যে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু কিন্তু আমরা তো দাসত্ব করছি এই দুর্নীতির। আমি আমি আমার ছেলেকে মেরেছি, হ্যাঁ, আর সেটা আমার ভুল ছিল, কারণ তাকে সাজা দেবার অধিকার আমার ছিল না, সেটা ছিল এই আদালতের। আমি জানতাম 14 আগস্টের পর থেকে আমি টানা অসুস্থ ছিলাম, সেই জন্য আমি জানতেও পারিনি যে শুভাঙ্গী কি অবস্থায় আছে, কি চলছে ওর সাথে। যদি জানতাম না, তাহলে প্রথমেই এসে ওকে বাঁচাতাম আমি। ইয়োনার, যেই কীটনাশকের ওষুধ দিয়ে মন্ত্রীমশাইকে হত্যা করা হয়, কীটনাশকের ওই শিশি পুলিশের হেফাজতে রয়েছে, তার ওপর শ্রীধরম্বীর বাবুর আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। রিপোর্ট আপনার টেবিলে আছে। এই মুহূর্তে আমি অনুরোধ করব আমার এই মক্কেলকে যে উনি আদালতকে বলুক যে উনি এই অভিযোগটা নিজের কাঁধে নিতে কেন চাইলেন। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর আমি আর রবি অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি, আর এই জায়গায় পৌঁছানোর পর আমরা বুঝতে পারি যে স্বাধীনতা কাকে বলে। সেই স্বাধীনতা যা আমাদের দাদুর মতো ফ্রিডম ফাইটাররা দিয়েছেন। আমি জানতাম যে দাদুই নিজের ছেলেকে খুন করেছেন, কিন্তু আমি ওনার বলিদান কি করে ব্যর্থ হতে দিতাম? তাই আমি এই দোষ নিজের কাঁধে নিই। স্যার, রসান আমায় বলেছিল এই ব্যাগটা কোথা থেকে আসছো? ওই দাদুর জামা কাপড়, আমি দেখা করতে গিয়েছিলাম, উনি খুবই অসুস্থ, টোটাল বেড রেস্টে আছেন। এ দাদু কি যে সব করে না বুঝতে পারছি না, উনি নিজের হাতটাকে কি করেছেন, অনেকটাই অ্যালার্জি হয়ে গেছে ওনার হাতে। বুঝলাম। আমার এক বন্ধু স্কিন স্পেশালিস্ট, ও বলছিল কোনোভাবে কোনো কেমিক্যাল পড়াতে ওনার হাতে এরকম অ্যালার্জি হয়েছে। কেমিক্যাল রিঅ্যাকশন? হ্যাঁ রসান, সেদিন তোমার জন্মদিনের দিন 14 আগস্ট রাত্রে দাদু কি বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, তখন থেকে ওনার হাতে অ্যালার্জি, আর ওনার শরীরটাও খারাপ। জানো, দাদু আর বাবার মধ্যে ওই দিন তর্কাতর্কি হয়েছিল। দাদু চাইছিলেন আমাদের দুজনের বিয়ে হয়ে যাক, আর বাবা রাজি হচ্ছিল না। আমি যখন রিপোর্টে দেখলাম যে ওনার হাতের অ্যালার্জি এল্ডোসালফাইন কেমিক্যাল কম্পাউন্ডের জন্য হয়েছে, আমি একজন কেমিস্ট্রি স্টুডেন্ট, তাই খুব সহজেই আমি বুঝতে পারি যে এটা সেই কেমিক্যাল যেটা কীটনাশকে মেশানো হয়ে থাকে। তাই এটা হতেই পারে যে এই কেমিক্যাল দাদু মন্ত্রীমশাইয়ের ইনহেলারে মিশিয়েছেন, আর ঢালার সময় সেটারই কয়েক ফোঁটা ওনার হাতে পড়ে, আর তার জন্যই ওনার এই কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে। আর 14 আগস্ট রাত্রেই আমি দাদুর একটা ফোন পাই। শুভাঙ্গী। নমস্কার দাদু। তোর আর রোশনের বিয়ের মাঝখানে যে বাধা ছিল আমি সরিয়ে দিয়েছি, এবার তোমাদের বিয়ে আর কেউ আটকাতে পারবে না। সেই সময় আমার মনে হয়েছিল যে দাদু হয়তো মন্ত্রীমশাইকে আমাদের বিয়ের কথা বলেন, আর উনি বোধহয় আমাদের বিয়েতে রাজি হয়ে যান, কেননা ওই দিনই ওনার পিয়ে পাণ্ডেবাবু আমাকে ফোন করেন, উনি আমাকে পরের দিন দেখা করতে বলেন। কিন্তু রসানের বলার পরে আমার কাছে সব পরিষ্কার হয়ে যায়। এই আদালত ধরমবীরকে
হৃদয়নাথের হত্যাকাণ্ডে অপরাধী সাব্যস্ত করে গ্রেপ্তার করবার হুকুম দিচ্ছে, আর মিস শুভাঙ্গীকে এই কেসে নিরপরাধ সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কেডি স্যার, আগে থ্যাংক ইউ সো মাচ। এটা তো আমার কাজ। কিন্তু স্যার, আপনি কি করে জানতে পারলেন যে খুনটা আমার দাদু করেছেন? হ্যাঁ, ওটা এই শ্রবণের কারণে। সেই দিন শ্রবণ দেশের জন্য প্রাণ দেওয়া মানুষদের কথা বলছিল এবং সেই সময় আমার রোশনের দাদুর কথা মনে পড়ল। আর তারপর রোশনের সঙ্গে যখন কথা হলো, বলল যে ওই অ্যালার্জির কথা হলো, আর এটাও বলল যে ওর বাবার স্টাডি রুমে কীটনাশকের ওই শিশিটাও পাওয়া গিয়েছে। বাকিটা তো বুঝে গেলাম, যেরকম শুভাঙ্গী বুঝেছিল। বানসাল বারবার জামাইবাবুকে ওই 80 কোটি টাকার জন্য জ্বালাতন করছিল, যেটা বাবা নিয়েছিলেন। আর জামাইবাবু ইলেকশনের জন্য টাকা দিতে চাইছিলেন না, এই জন্যে জামাইবাবু আমাকে বানসালের মেয়েকে বিয়ে করার জন্য রাজি করতে চাইছিলেন। কিন্তু আমি রাজি হইনি। দেখলে আমি তোমাকে কতটা ভালোবাসি। এখন সত্যি প্রেম তো সবসময় জিতেই যায়, তাই না? For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.